Assalamualaikum, good morning dear students, welcome to our Dautkandi online school. Our today's presentation for class 9-10 general subject English second paper on voice change part 2, imperative sentence and some extra rules and presented by Moshammad Rohim Akhtar, I myself and head teacher জোরনপুর কালিমন্নাস্ত হাই স্কুল দাউদকান্দি কুমিল্লা। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ মাই সেকেন্ড অনলাইন ক্লাস চেঞ্জিং ভয়েজ অন ইম্পারেটিভ সেন্টেন্স, রিফ্লেক্সিভ সেন্টেন্স, ফিক্টিটিভ ওর ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স, কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্স। দ্য রেস্ট অফ ফোর আইটেমস আই উইল ডিসকাস ইন মাই সেকেন্ড ভিডিও। ডিয়ার স্টুডেন্টস, অ্যাকচুয়ালি we should or I should not use Bengali for class 9 students, but sometimes we have to use Bengali for your better understanding. Let's go. Voice change of imperative sentence. Prathome amader khyal korte hobe imperative sentence te ki ki dhoroner hote pare. Ekhane tin bola ache na, charti upaye toiri hote pare. নাম্বার ওয়ান, সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে হতে পারে। সেন্টেন্সের শুরুতে লেট অথবা লেট নোট বসে হতে পারে। সেন্টেন্সের শুরুতে ডু অথবা ডু নোট বসে হতে পারে। নাম্বার ফোর, সেন্টেন্সের শুরুতে নেভার বসে হতে পারে। তো আমরা একটু ইলাবোরেশনে যাব। সেন্টেন্সের শুরুতে দ্যাট মিন্স রোল ওয়ান অর নোট ওয়ান, অ্যাক্টিভ ভয়েজের সেন্টেন্সটি যদি ভার্ব ওয়ান দিয়ে শুরু হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সেন্টেন্সের শুরুতে লেট বসিয়েই প্যাসিভ ভয়েস করব। স্ট্রাকচার লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের খেয়াল রাখতে হবে অ্যাক্টিভ ভয়েজে দুটো জিনিস রয়েছে মাত্র, সব ভার্ব এবং অবজেক্ট। ভার্ব এবং অবজেক্ট হয়ের প্যাসিভ ভয়েস করার সময় সেখানে হয়ে গেল চারটি জিনিস, লেট এটা অতিরিক্ত যেটা এসেছে নাকি স্ট্রাকচার বা ফর্মুলা থেকে লেট, লেটের পরপর হবে সাবজেক্ট, সেই সাবজেক্টটি হলো অ্যাক্টিভ ভয়েজের অবজেক্ট, দ্যাট মিন্স দ্য পুয়ার ভার্বের যে অবজেক্ট সে হবে এখন সাবজেক্ট। তারপর রুলস অনুযায়ী বি, বি এর পরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে চারটি জিনিস, লেট নাম্বার ওয়ান, টু দ্য পুয়ার দ্যাট মিন্স সাবজেক্ট, নাম্বার থ্রি বি, নাম্বার ফোর হেল্প। নোট নং টু, অ্যাক্টিভ ভয়েজের সেন্টেন্সটি যদি লেট অথবা লেট নোট দিয়ে শুরু হয় প্যাসিভ ভয়েস করার সময় সেই সেন্টেন্সের শুরুতে আমাদের লেট অথবা লেট নোট বসিয়ে করতে হবে। স্ট্রাকচার লেট অথবা লেট নোট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের মধ্যে অবশ্যই আমরা বাই ব্যবহার করব। হোয়ার অ্যাজ অন্য তিনটি সেন্টেন্সে কিন্তু বাই নেই, শুধুমাত্র লেট দিয়ে শুরু হলেই আমাদের এই স্ট্রাকচারে বাই থাকবে। এক্সাম্পল, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেটের পরপর যখন আমরা অবজেক্টকে পাবো, লেটের অবজেক্ট থাকলে আমরা বাই মি বসাতে হবে। তো লেট মি ডু দ্য ওয়ার্ক, কাজ আমাকে কাজটি করতে দাও, লেট দ্য ডিউটি, সরি লেট মি ডু দ্য ডিউটি, আমাকে দায়িত্বটি পালন করতে দাও বা কাজটি করতে দাও, লেট দ্য ডিউটি বি ডান বাই মি, বি লেট বাই এই জিনিসগুলো এসেছে আমাদের সূত্র থেকে। বাকি তিনটে জিনিস পূর্বেই অ্যাক্টিভ ভয়েজে ছিল। আমরা একই জাতীয় সেন্টেন্সকে অথবা একটি সেন্টেন্সকে ভালো অনুশীলনের জন্য বারবার লিখতে হবে, পড়তে হবে। সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা মনে করো অথবা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। নোট থ্রি, অ্যাক্টিভ ভয়েজের সেন্টেন্সটি যদি ডু অথবা ডু নট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েজ করার সময় সেন্টেন্সের শুরুতে লেট অথবা লেট নট বসিয়ে করতে হবে। ডু দিয়ে বা ডু নট দিয়ে থাকলে লেট নট অথবা লেট দিয়ে শুরু করতে হবে। যেমন ডোন্ট হেট দ্য পুয়ার, গরিবকে ঘৃণা করো না, ডু নট আছে
সো আমরা পেসিভ ভয়েসে অ্যাবসলুটলি লেট নট ব্যবহার করব। লেট নটের পর পড়বের নিয়ম অনুযায়ী অ্যাক্টিভের অবজেক্ট হবে পেসিভের সাবজেক্ট, সাবজেক্টের পর পর বি, তারপর পর প্রিন্সিপাল ভার্বের তিন নম্বর ফর্ম। নেক্সট নোট ফোর, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে পেসিভ ভয়েসের সেন্টেন্সের শুরুতে লেট নেভার বসাতে হবে। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস মানি হচ্ছে লেট, সেন্টেন্সের শুরুতে লেট, কখনো লেট, কখনো লেট নট, কখনো লেট নেভার। লেট নট, লেট নেভার দুটোই নেগেটিভ অর্থে বসে। তবে অ্যাক্টিভ ভয়েসে যদি নেভার থাকে, আমরা প্যাসিভ ভয়েসে অ্যাবসলিউটলি নেভারকে বসাবো। একটি এবং নেভার বসতে কোনো অক্সিলারি ভার্বের সঙ্গে তাকে বসতে হয় না, বাট নট বসতে হলে অক্সিলারি ভার্বের সঙ্গেই বসতে হবে। এটি হলো একটি বেসিক ডিফারেন্স। তো আমরা খেয়াল করব নেভার যুক্ত সেন্টেন্সকে আমরা লেট নেভার দিয়ে করব। বাকি নিয়ম পূর্বের মতোই, সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা চলে যাই এক্সট্রা রোলস। এক্সট্রা রোলস থেকে আমরা বলবো যে কিছু ভয়েস চেঞ্জ রয়েছে, তাদের মধ্যে একটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ প্রোনাউন উল্লেখ থাকলে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্ট নিজের অবস্থানে ঠিক থাকে, কেবলমাত্র সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব এবং অবজেক্টের পূর্বে প্রিপোজিশন যুক্ত হবে। কি বললাম কথাটা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখবে, অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন উল্লেখ থাকে, প্যাসিভ সেই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট যার যায় জায়গাতে অটল থাকবে। আরও খেয়াল করো যে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, সেলফ যুক্ত প্রোনাউনগুলোই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন উল্লেখ থাকলে খেয়াল রাখতে হবে সাবজেক্ট অবজেক্ট যার যায় জায়গায় থাকবে, এবং প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টের পর একটি অক্সিলিয়ারি ভার্ব এবং অবজেক্টের পূর্বে একটি প্রিপোজিশন বসবে। তো দেখো এটার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস টু বি অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের তিন নম্বর রূপ, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, দ্যাট মিন্স হি পানিশড হিমসেলফ, হি ওয়াজ পানিশড বাই হিমসেলফ। এই পানিশড ভার্বটি পাস্ট ভার্ব হওয়াতে অক্সিলারি ভার্ব ওয়াজ এসেছে এবং তারপর বাই প্রিপোজিশন যুক্ত হয়েছে, আর অবজেক্টের স্থলে অবজেক্ট ঠিক রয়েছে। একটু খেয়াল করে দেখবে, আমরা সময় স্বল্পতার জন্য এখানে এই কিছুটা কম করে এক্সাম্পল দিয়েছি, বাট তোমাদের আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা তোমাদের বইয়ের সহায়তা নেবে আরও বেশি প্র্যাকটিস করার জন্য, আর রুলসগুলো এখান থেকে ভালোভাবে রপ্ত করলে আমি আশা করি তোমাদের ভয় চেঞ্জের উপর কোনো প্রকারের দুর্বলতা থাকবে না ইনশাআল্লাহ। আওয়ার নেক্সট টার্ম, ফিক্টিটিভ অবজেক্ট অথবা ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় প্রনোমিনাল বা ব্যক্তিবাচক অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে আনতে হবে। এটা আমি আমার প্রথম ভিডিওতেও বলেছিলাম যে আমরা ব্যক্তিবাচক অবজেক্টকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিতে হবে। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ফেক্টিটিভ অবজেক্ট। ফেক্টিটিভ অবজেক্ট বলতে আমরা বলবো যে অবজেক্টটি বস্তুবাচক হিসেবে অপরিবর্তিত রয়েছে সেই অবজেক্টটিকে বসাতে হবে, প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, হিম ব্যক্তিবাচক, ক্যাপ্টেন একটি নাউন বাট ব্যক্তিবাচক নয়। আমরা ব্যক্তিবাচক প্রনাউনটিকে নিয়ে আসব, আর অতিরিক্ত যে অবজেক্টটি রয়েছে বস্তুবাচক অথবা অন্য কোনো নামবাচক, সেই অবজেক্টটিকে বা ফেক্টিভ অবজেক্টটিকে আমরা ভার্বের পরপর বসাবো। তো উই মেড হিম ক্যাপ্টেন, এই আমরা হিমকে সাবজেক্ট করে নিয়ে আসবো, হি মেড, মেড এর কারণে অক্সিলারি ভার্ব ওয়াজ,
এবং মেডের পাস্ট পার্টিসিপল মেকের পাস্ট পার্টিসিপল মেড, মেড বসেছে। এই ক্যাপ্টেনটি ফ্যাক্টেটিভ ভার্ব, ইফেক্টেটিভ ভার্ব, ভার্বকে আমরা প্রিন্সিপাল, ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্টটিকে আমরা ভার্বের পরপরে বসাবো। তারপর বাই প্লাস এই সাবজেক্টটি, অ্যাক্টিভের সাবজেক্টটি এখানে অবজেক্ট হয়ে বসেছে। তো হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। আমরা যে সেন্টেন্সে দুটো অবজেক্ট দেখব সেখান থেকে আমরা অবভিয়াসলি ব্যক্তিবাচক সাবজেক্টটিকে বা প্রণমিলান অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব এবং পরবর্তী অবজেক্টটিকে আমরা ভার্বের পর পর বসাবো, খেয়াল রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আওয়ার নেক্সট টপিক কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটি কি সেটা আমাদের একটু জানা উচিত। কিছু ভার্ব রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের যেটি অবজেক্ট সেটিকে বলা হয় কগনেট অবজেক্ট। এবং এই ইনট্রানজিটিভ ভার্ব এই অবজেক্টটি সাথে করে তার অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় বা অর্থ প্রকাশ করে। বাট শুধু রেনের কিন্তু অবজেক্ট হওয়া সম্ভব ছিল না, এবং রেন হলো এই কগনেট ভার্ব আর এ রেস কগনেট অবজেক্ট। তো কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবো একটু খেয়াল করো। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্টে কি বলা হয় কগনেট অবজেক্ট। এ জাতীয় অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করার সময় কগনেট অবজেক্টটিকে সাবজেক্ট ধরতে হবে। কগনেট অবজেক্ট আমি বলেছি কোথায় থাকে, ভার্বের পর পর, এবং সেই ভার্ব থেকেই এই অবজেক্টের উৎপত্তি। তো এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। তো হি রেন এ রেস, এক্ষেত্রে আমরা বলবো এ রেন রেস ওয়াজ রান বাই হিম। কগনেট অবজেক্টটিকে আমরা সাবজেক্ট ধরব, তারপর টেন্সের নিয়ম অনুযায়ী ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর বাই প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে চারটি টপিক নিয়ে আলোচনা করেছি তার উপর তোমাদের জন্য রয়েছে আটটি হোমওয়ার্ক। হোমওয়ার্কগুলো তোমরা খাতায় লিখে করবে এবং আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলো পাঠাতে পারো, অথবা নিজের প্রশ্নের উত্তরটা নিজেই যাচাই করতে পারো কোন একটি হেল্পিং বইয়ের হেল্প নিয়ে। এবং প্রত্যেককে তোমাদের স্টাডিতে পূর্ণ মনোযোগ আমি আশা করছি, তা না হলে আমাদের এই শ্রম এবং চেষ্টা কোনো কাজেই আসবে না যদি তোমরা তোমাদের কাজে লাগাতে না পারো। তো ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, থ্যাংকস অ্যান্ড বেস্ট উইশেস টু অল, আল্লাহ হাফেজ।